شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত আব্দুল মালিক বাইস, বাংলাদেশ সিলেট থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খাস রহমত নাযিল করুন। আল্লাহ আপনার ব্রেনকে সুস্থ রাখুন, ব্রেন মস্তিষ্ককে বুদ্ধিকে সুস্থ রেখে ইমানের সাথে থেকে আমলের সাথে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী যাতে সুন্দরভাবে করতে পারেন। আপনার পারিবারিক ব্যক্তিগত সকল টেনশন দূর করে দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন। লাইলাতুল কদর পেয়ে যেন আপনি সবে কদরের লাইলাতুল কদরের সকল মর্যাদা রক্ষা করতে পারেন সেই তৌফিক দান করুন। সম্মানিত আব্দুল মালিক ভাই, আল্লাহ আপনার জ্ঞানে আরও বৃদ্ধি দান করুন, ইলমি খেদমতকে আরও বাড়ায় দেখ, দিনের খেদমতের সাথে জড়িত আছেন আরও খেদমত করার তৌফিক দান করুন। লাইলাতুল কদরের জন্য বিশেষ এমন কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরে কীভাবে ইবাদত করবেন, লাইলাতুল কদর জাগবেন, নামাজ কীভাবে পড়বে, এরকম কোনো নামাজ ইসলামের শরীয়তে নাই। বরং লাইলাতুল কদর সম্পর্কে যেটা হাদিসে স্পষ্টতা আছে, লাইলাতুল কদর জাগতে হবে, লাইলাতুল কদরের ইবাদত বা বলছে লাইলাতুল কদরে খাইরু মিন আলফি শাহর, যেটা আপনিও জানেন সূরা কদরে যে লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শেষ দশকে আসতেন তখন কি করতেন, আহিয়া লাইলাহু রাত্রি জাগরণ করতেন, ওয়াইকাদ আহলাহু পরিবার পরিজনকে জাগাইতেন এবং কি করতেন, সাদ্দা মিজারাহু পূর্ণ ধীর প্রস্তুতি নিতেন। এখন এই দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদর যারা পান বা যারা রাতে জাগরণ করেন, এখনও তো লাইলাতুল কদর ছাড়াও শেষ দশকে আমাদের রাতে জেগে কী করবে, নফল নামাজগুলি পড়ার চেষ্টা করবে সাধ্য মোতাবেক। নফল নামাজ যদিও আল্লাহ রসুল সাল্লাহ আসলাম 11 রাকাত পড়েছেন রমজান এবং রমজান সারা যারা মায়েশা রাজিয়াল্লাহু আনহা হাদিস এবং 13 রাকাত অন্য বর্ণনাতে আছে, তার সত্ত্বেও অপশন আছে নফল নামাজ পড়া রাতেতে ইবাদত বন্দেগী কিয়ামুল লাইল যেটা করবে সেখানে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে এবং তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলা আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি যে তাসবিহ তাহলিলগুলো আছে এগুলি পড়বে, দুরুদ পাঠ করার চেষ্টা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি এবং বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি ক্ষমা চাইবে, হাত তুলে মোনাজাত করবে, কান্নাকাটি করবে, দীর্ঘ সময় নামাজে দাঁড়ালে দীর্ঘ সময় কিরাত করার চেষ্টা করবে, কোরআন মাজিদ না মুখস্থ না থাকলে দেখে দেখে পড়ার চেষ্টা করবে, দেখে দেখে পড়বে এবং সুরাগুলি যেগুলো আছে বারবার ওই সুরাগুলি সবগুলি একসাথে পড়া, 10-12 সুরা একসাথে পড়বে, রুকু দিয়ে আল্লাহ তাসবিহ বেশি বর্ণনা করবে, সে তাসবিহ বর্ণনা করার পরে মনের কথাগুলো ওখানে বিভিন্ন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, এভাবে তো সময় চলে যাবে। এখন আমাদের দেশের পরিস্থিতি রুকু দিয়া খালি সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম তিনবার পড়লেই মনে করে রুকু থেকে উঠা গেল, এই যে একটা আমাদের দেশে একটা অন্ধবিশ্বাস যে তিনবার পাঁচবারের বেশি আর পড়া যাবে না। এমনিভাবে রুকুতে যখন শেষ হলো দাঁড়ায় রব্বানা ওয়ালাকা আলহামদুলিল্লাহ তা আল্লাহর প্রশংসাগুলো করার চেষ্টা করবে বেশি বেশি, তারপরে সেজদা দিয়ে সেজদা তাসবিহ পড়ার পরে বেশি বেশি দীর্ঘ সময় দোয়া করে আল্লাহর কাছে দোয়া কথা দোয়াগুলি করতে থাকবে, মন দোয়া করবে, আরবি দোয়াগুলি না পারলে বাংলাতে বলবে, সেজদা তাসবিহ আগে পড়ে নেবে, এভাবেই তো ইবাদত বন্দেগী করা, আবার উঠে আবার আল্লাহর কাছে মাফ চাওয়া ক্ষমা চাওয়া, এভাবে রাতে জাগরণ করা, ইবাদত বন্দেগী করা, লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বাস হয়ে গেল সুন্দর, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, কত দূরত পাঠ করা, এই এভাবে ইবাদত বন্দেগী কাটাইবে। আল্লাহ সবার জন্য সহজ করে দেখ, সমস্ত মুসলিম ভাই বোন যে যেখানে আসে সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। লাইলাতুল কদরের এত মর্যাদা সম্মান, এটা যেন আমরা পেতে পারি, সম্মান মর্যাদা আমরা রক্ষা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। হাজা সাল্লাহ তালা নাবিনা মোহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء